আমি নবী ঘোষণা করলাম যে ব্যক্তি লাইলা তুল কদরের রাত্রে বেলা আবাদতের মধ্যে কাটায় দেয় ইমানের সাথে আল্লাহ পাককে খুশি করার জন্য আমল অর্জনের আশায় আমি নবি বললাম গুফির আলাহ আল্লাহ তার গোমা গুলা ক্ষমা করে দেয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার কয় দিনের গুনাহ ক্ষমা করে এবারে রাসূল বলছেন মা তাকদ্দামা মিন যামবিহি তার গত জীবনে যত গুনাহ ছিল আমার আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেয় তিনটা সুযোগের মাধ্যমে আপনার গুনাহ যদি আমার আল্লাহ maaf করে দেয় আপনি এখনো পর্যন্ত maaf করাতে পাচ্ছেন না আপনি মাহে রমজানের শেষ দশকের এই দশটা দিনের মধ্যে আপনি আবাদত বেশি করতে পারতেছেন না আপনার কদমে হাত দিয়ে বলে যাব মুরুবি ও যুবক নজুয়ান ভাইরা ও আমার মা বোনেরা আপনারা চেষ্টা করেন নাই না তুল কদরের রাত্র সামনে আসতেছে আপনি এই রমজানের পরে আগামী রমজান পাবেন কি না এটার কোনো গ্যারান্টি নাই এই লাইলা তুল কদর থেকে আগামী লাইলা তুল কদর পাবেন কিনা না কোনো গ্যারান্টি নাই আপনাদের কাছে সবার কাছে বিনীতভাবে আবেদন আমার আল্লাহ যে তুই রাত্রবেলা এত সম্মানে তো মর্যাদা দিয়েছেন হাজার মাসের চাইতে এমন মর্যাদার লাই রাখতে দিয়েছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত এত সম্মান দিয়েছেন হাজার রাতের চাইতে উত্তম হাজার মাসের চাইতে আপনি কেন ইবাদত করেন না আপনার মস্তিষ্ক কি এখনো সারা দেয় না আপনার বেন এবং বিবেক কি এখনো সারা দেয় না যুবকেরা মনে করতেছে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত রইলাম হে বন্ধু আমার লাইলাতুল কদর তালাশ করার জন্য আরো সহজ একটা রাস্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রদান করে দিচ্ছেন তা আপনি আমি এখনো পর্যন্ত লাইনাতুল কদর তালাশ করতে পারি না আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসিত করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কে লাইলাতুল কদর সম্পর্কে বলেন নবী আমার লাইলাতুল কদর সম্পর্কে বলছেন তাহর লাইলাতুল কদর ফিল উইতর মিনাল আশরিল আওয়াকির মিন রমাদান Oh,

আমরা তো মনে করি আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয়ে যায় জিকির করলে জিকির হয়ে যায় এখানে জিকিরের অর্থ হচ্ছে নামাজ আদায় করা আবার জিকিরের অর্থ হচ্ছে কোরআন তালাবাদ করা আপনি যদি লাইলা তুলু কদরের রাত্রি বেলা যদি আমার আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় জিকির করেন মানে নামাজ পড়েন দাঁড়ায় দাঁড়ায় জিকির করেন বৈশা বৈশা জিকির করেন কোরআন তালাবাদ করেন আমার আল্লাহ আপনার জীবনের গুণা ক্ষমা করে আর ইজা কানা লাইলা তুল কদরি নাজালা জিব্রাইল আপনার জন্য রহমতের ফেরস্তা জিব্রাইলকে নাজিল করে দেয় জিব্রাইল দেখে কে দাঁড়ায় দাঁড়ায় পরে কন্যারের মধ্যে একা একা নামাজ পড়ে জিব্রাইল আলাইহিস দেখে কে মসজিদের মধ্যে একা একা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিব্রাইল আইসা দেখে কে কে লাইলাতুল কদরের রাতটা তালাশ করে আর জারে আইসা দেখে ইবাদত করতেছে আমার আল্লাহর কাছে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলেন আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম রাত্রি বলেছেন এই রাত আপনার বান্দা কি এই রাতটা এই জন্য ইবাদত করে নাকি আল্লাহ বলবে না এই জন্য ইবাদত করে না বান্দা ইবাদত করে গুনাহ ক্ষমা করানোর জন্য তার মা কবরে বাবা কবরে আত্মীয় স্বজন কবরে আমি আল্লাহ লাইলাতুল কদরের উসিলাই তার মায়ের কবর আজাব বাবার কবর আজাব তার নিজের জীবনের গুণা মাফ করে দিলাম হে জিব্রাইল ফেরেস্তা তুমি সাক্ষী হয়ে যাও আমার বান্দাটা লাইলাতুল কদর রাতে আবাদত বেশি বেশি করার কারণে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার লাইলাতুল কদরের রাত্রিটা এই রাত্রিগুলো মর্যাদাবান সম্পূর্ণ আল্লাহ পাকের রহমত প্রাপ্তির রাত্রি আমার আল্লাহ বা কাবুন আলামিন এই রাত্রিটাকে অধিক সম্মানিত করেছেন এই রাতে আল্লাহর কোরআন নাজিল করে জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রাত্র বেলা কোরআন নাজিন করলেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন কদরের রাত্র অবতীর্ণ করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি কেন কোরআনকে এই কদরের রাত্রে অবতীর্ণ করেছেন এবার আমার আল্লাহ পাক এই রাত্রির কথা অবতীর্ণ করে কুরআন কে রত্নবতীর্ণ করে আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করেন ওয়া মা আদ্রাকা লাইলাতুল কদর আল্লাহ পাক নবীকে প্রশ্ন করেন হে নবী আপনি কি জানেন কদরের রাতটি কাকে তাফসিরে মাজহারি এবং ইবনে কাসিরের বর্ণনার মধ্যে বলা হচ্ছে এটা আমার নবীকে শুধু প্রশ্ন করা হয় নাই আমার নবীকে এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য লাইলাতুল কদর কি নবীকে জিজ্ঞাসিত করা হয়েছে ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে নেন আল্লাহ পাক আলামিন আমার নবীকে বলেছেন লাইলাতুল কদর خير من الف شهر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ লাইলাতুল কদরের রাত হলো হাজার মাসের সাইতে উত্তম রাত বন্ধুগণ আমার মনোযোগ দিবেন আল্লাহ পাক কেন এই রাতের মধ্যে কোরআন নাযিল করলেন কারণ এই রাত্রিটা হলো এমন রাত্রি হাজার মাসের চাইতে উত্তম রাত্রি আপনারা প্রথম থেকে এই পর্যন্ত হায়াতের জিন্দিগিতে শুনে এসেছেন তবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাত্রির মর্যাদা এবং সম্মান এমন বানিয়ে দিয়েছেন এমন বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন এই লাইলাতুল কদরের রাত্রিটাকে হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন এখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী যখন শুনলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই কথা বলার পরে আমার নবী নবীর উম্মতকে বলে দিচ্ছেন তোমরা বেশি বেশি করে কদরের করো কেননা এই লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে অধিক উত্তম মাস হচ্ছে তোমাদের জন্য তোমরা যদি বেশি বেশি করে ইবাদত করো আমার আল্লাহ তোমাদের স্বভাবের মর্যাদা হাজার গুণ বৃদ্ধি করে দিবেন বলেন সোবাহান আল্লাহ

বলতেছেন তানাজ্জালুল মালাইকা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দেন মালাইকা মানে ফেরেশতাগণ শুধু ফেরেশতা নয় ওয়ার রূহ এমন ফেরেশতা যে ফেরেশতা হলো সকল ফেরেশতার ফেরেশতা যার নাম হলো মুআল্লিমুল মালাইকা তাফসীর প্রমাণ করতে দেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতবেলা ওনার সঙ্গে অনেকগুলো ফেরেশতাকে নিয়ে এই রাতবেলা আগমন করেন কেন আগমন করেন ফিহা বিইযনি রাব্বিহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রবেলার মধ্যে যেন সম্মানিত এবং মর্যাদা প্রদান করেন সম্মানিত ফেরেশতাগণকে এই রাত্রবেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান কেন পাঠান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বলে দিচ্ছেন এই রহমতের ফেরেশতারা দুনিয়াতে আসার কারণ হলো বান্দার জন্য জিবরাইল এবং অন্যান্য ফেরেশতারা দোয়া করে এই রাত্রবেলা সুবহানাল্লাহ বলেন না দোয়া করে বাবা দোয়া করে এলাকার মানুষ দোয়া করে মুরব্বীরা দোয়া করে কিন্তু আপনি চিন্তা করেন আপনার জন্য যদি আল্লাহ রহমতের ফেরত তাজিবাইল এবং অন্যান্য ফেরত তারা দোয়া করে আপনি কত মর্যাদা পান কত সম্মানিত কিন্তু আপনার এখনো পর্যন্ত মস্তিষ্ক সারা দিচ্ছে না আমি কেমন সম্মানিত কেমন মর্যাদাবান। পান এই জন্য মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জন্য রহমত চরম আপনার জন্য বরকত চরম লাইলাতুল কদরের রাত্রিগুলার মধ্যে জিবরাইলকে নাজিল করে দেন শুধু জিবরাইলকে নাজিল করেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে আরো হাজার হাজার ফেরেশতা নাজিল করে দেয় এই রাতে কে আল্লাহর কাছে কি চায় আমার আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেয় এবং সুন্দর করে বলে দিচ্ছেন কতক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আপনাকে এই রাতবেলা ডাকে সালামুন হিয়া হাত্তামাতুনা ফিল ফাজরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই রাতে তোমাকে আমার আল্লাহ পাকের ফেরেশতারা একবারে শান্তি বুর হওয়া পর্যন্ত তোমাকে ডাকে থাকেন ডাকতে থাকেন কেন ডাকে রহমত দেওয়ার জন্য কেন ডাকে বরকত দেওয়ার জন্য কেন ডাকে গুনা ক্ষমা করার জন্য কেন ডাকে আপনার বংশের মানুষ কবরে কবর আজাব মাফ করানোর জন্য কিন্তু মাঘ রমজানের রাত্রিটা তো আমরা সবাই ঘুমে ঘুমে কাটে দেয় আমাদের রাত্রি তো ঘুমে ঘুমে চইলা যায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না রে উম্মতের দল তোমরা ঘুমে ঘুমে রাত্র যাপন করো কথা সত্য রাত্র শেষ করো কথা সত্য কিন্তু তোমরা এই রাত্রটা ঘুমে ঘুমে শেষ করার জন্য তোমাদের ভাইকে দেয়া হয় নাই আরে সুল আল্লাহ ইয়া হাবিব কেন দেয়া হয়েছে আল্লাহর হাবিব বলতেছেন এই রাত্র তোমাদেরকে দেয়া হয়েছে একটা কারণে একটা কারণে নবী গো কি কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তি মাঘ রমজানের রাত্রগুলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে আমার আল্লাহ গফিরা লাহু তার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেয় ও আল্লাহ আল্লাহ জীবনের গুণাগুলা ক্ষমা করে দেন কতটুক গুণা ক্ষমা করেন আমার তো গুণার অভাব না আমার গুনার খবর এলাকার মানুষ জানানা বেশি গুণা করে ফেলেছে আল্লাহ পাক নবীর মাধ্যমে কয় মা তা তাকদ্দাম মিন যামবিহি আগের জীবনে যা গুণা করেছো জন্মের পর থেকে এই পর্যন্ত আমার আল্লাহ তোমার সকল গুনাই রাতে মাফ করে দেয় আর জোরে বলবেন না সুবহানাল্লাহ

দৌড়ায় তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়ায় আপনি বাবা হয়ে আপনার মেয়ের বাড়িতে সুন্দরীদের মালামাল নিয়ে দৌড়ান আপনি কেমন করে লাইলা তুল কদরের রাত্রে আবাদত করবেন আপনার তো খবরই থাকে না এই জন্য নবী আমার বলেছেন এই রাত্রবেলাগুলো যারা যারা আবাদত করে তাদের ব্যাপারে আমি রসুল সাল্লাহ সাল্লাম আরও সুন্দর নিয়ামত প্রদান করেছি সাবান ও ফিরা লাগু মাতা কদ্দম মিংজম বিহী আমি নবী ঘোষণা করলাম যে ব্যক্তি লাইলা কদরের রাত্রে বেলা এবাদতের মধ্যে কাটা দেয় ইমানের সাথে আল্লাহ পাককে খুশি করার জন্য আমল অর্জনের আশায় আমি নবী বললাম গুফির আলাহ আল্লাহ তার গোমা গুলা ক্ষমা করে দেয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার কয় দিনের গুনাহ ক্ষমা করে এবার রাসূল বলছেন মা তাকদ্দামা মিন যামবিহি তার গত জীবনে যত গুনাহ ছিল আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয় তিনটা সুযোগের মাধ্যমে বার গুণা যদি আমার আল্লাহ মাফ করে দেয় আপনি এখনো পর্যন্ত মাফ করাতে পাচ্ছেন না আপনি মাহে রমজানের শেষ দশকের এই দশটা দিনের মধ্যে আপনি আবাদত বেশি করতে পারতেছেন না আপনার কদমে হাত দিয়ে বলে যাব মুরুবি ও যুবক নজুয়ান ভাইরা ও আমার মা বোনেরা আপনারা চেষ্টা করেন নাই না তুল কদরের রাত্র সামনে আসতেছে আপনি এই রমজানের পরে আগামী রমজান পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই এই লাইলা তুল কদর থেকে আগামী লাইলা তুল কদর পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই আপনাদের কাছে সবার কাছে বিনীতভাবে আবেদন আমার যে তো এই রাতবেলা এত সম্মানিত মর্যাদা দিয়েছেন হাজার মাসের চাইতে এমন মর্যাদা আল্লাহই রাতে দিয়েছেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা এত সম্মানে এত ইজ্জতে তো সম্মান দিয়েছেন হাজার রাতের চাইতে তো হাজার মাসের চাইতে আপনি কেন এবাদত করেন না আপনার মস্তিষ্কে কি এখনো সারা দেয় না আপনার বীন এবং বিবেক কি এখনো সারা দেয় না যুবকরা মনে করতেছে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত রইলাম হে বন্ধু আমার লাইলাতুল কদর তালাশ করার জন্য আরো সহজ একটা রাস্তা আমার আল্লাহ পাকরা পুনার আমিন আপনাকে আমাকে প্রদান করে দিচ্ছেন কিন্তু আপনি আমি এখনো পর্যন্ত লাইনাতুল কদর তালাশ করতে পারি না আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসিত করা হয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদের কে লাইলাতুল কদর সম্পর্কে বলেন নবী আমার লাইলাতুল কদর সম্পর্কে বলছেন তাহর লাইলাতুল কদর ফিল উইতির মিনাল আল আশরিল আওয়াকির মিন রমাদান তোমরা রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রে লাইলাতুল কদরকে তালাশ করো ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরে কি করা হয় আপনি নবী আমাদেরকে বলেন এবার আমার নবী বলেন ইদা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক যখন লাইলাতুল কদরের রাতে আগমন করে জিবরাইল ফেরেশতাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দেয় মানে জিবরাইলকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করে দেয় ফি কাবা কাবাতিন মিনা

নয় আমরা তো মনে করি আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয়ে যায় জিকির করলে জিকির হয়ে যায় এখানে জিকিরের অর্থ হচ্ছে নামাজ আদায় করা আবার জিকিরের অর্থ হচ্ছে কোরআন তালাবাদ করা আপনি যদি লাইলা তুল কদরের রাত্রি বেলা যদি আমার আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় জিকির করেন মানে নামাজ পড়েন দাঁড়ায় দাঁড়ায় জিকির করেন বৈসা বৈসা জিকির করেন কোরআন তালাবাদ করেন আমার আল্লাহ আপনার জীবনের গুণা ক্ষমা করে আর ইজা কানা লাইলা তুল কদরি নাজালা জিব্রাইল আপনার জন্য রহমতের ফেরস্তা জিব্রাইলকে নাজিল করে দেয় জিব্রাইল দেখে কে দাঁড়ায় দাঁড়ায় পরে কন্যারের মধ্যে একা একা নামাজ পড়ে জিব্রাইল আলাইহিস দেখে কে মসজিদের মধ্যে একা একা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিব্রাইল আলাইহিস দেখে কে কে লাইলাতুল কদরের রাতটা তালাশ করে আর জারে আইসা দেখে ইবাদত করতেছে আমার আল্লাহর কাছে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলেন আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম রাত্রি বলেছেন এই রাত্র আপনার বান্দা কি এই রাত্রটা এই জন্য ইবাদত করে নাকি আল্লাহ বলবে না এই জন্য ইবাদত করে না বান্দা ইবাদত করে গুনাহ ক্ষমা করানোর জন্য তার মা কবরে বাবা কবরে আত্মীয় স্বজন কবরে আমি জীবনে আল্লাহ লাইলাতুল কদরের উসিলায় তার মায়ের কবর আজাব বাবার কবর আজাব তার নিজের জীবনের গুণা মাফ করে দিলাম হে জিব্রাইল ফেরেস্তা তুমি সাক্ষী হয়ে যাও আমার বান্দাটা লাইলাতুল কদরের রাতে আবাদত বেশি বেশি করার কারণে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো লাইলাতুল কদরের রাতে আবাদত করবে এটা মনেও থাকে না মসজিদের ভিতরে লাইলাতুল কদরের নামাজ পড়বার লাগে বইলা দেওয়া লাগে আপনি কেন বইলা দিতে হবে আপনি না মুসলমান আপনি নিজে তো তালাশ করার কথা লাইলাতুল কদরের রাতে কখন রাত আপনি নিজে

তোমার কথা হয় না কেন হে বন্ধু না 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 আমার নবী রহমাত আল্লিল আলামিন নবীর হাদিস শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন আন আয়েশা তা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াকির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা তাকাফা আযওয়াজুহু মিন বাদিহি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন যখন আমার নবী করিম সাল্লামের ইন্তেকাল রোজা মুবারক যাওয়া পর্যন্ত রমজানের শেষ দশ দিন আমার কাপ করতেন আমার নবী একটা রমজান ও বন্ধ রাখেন নাই এতে কাপ করেছেন শুধু কি নবীজি এতে কাপ করছেন মহিলারা মনে করে আমার জামাই কাপে বইয়া গেছে আমি আবার মার্কেটে যাওয়ার সুযোগ পেয়ে গেছি আমরা এই নবী কয় না 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 যেন তোমরা মহিলারা তুমি এতে বসার পর মার্কেটে মার্কেটে ঘুরার সুযোগ না পায় হজরতে আম্মাদান আয়সা সিদ্দিকা কয় যখন আমার নবীজি এতে কাপে বসতেন আমার নবী এতে কাপে বসার পর সুম্মা আতাকাফা

আপনার এতে সিস্টেম হচ্ছে আপনি ঘরের মধ্যে একটা নির্দিষ্ট স্থানের মধ্যে পর্দার সহিত আপনি ওই জায়গার মধ্যে শুধু আবাদত করবেন আবাদত করবেন আবাদত করবেন এখনো পর্যন্ত কোনো মহিলা এতেকাফ করছে কিনা জানি না হজরত পাড়া এলাকায় অনেকেই তো দেখে গতকালকে সোশ্যাল মিডিয়া থেকে নাম নিয়ে একটা মহিলা তার সন্তান দিয়ে ফোন করে গুজরা মারাম্মা এতে কাপ করতে চায় আমি জিজ্ঞাসা করলাম তোমার মায়ের তে কাফ করবে তোমার ঘরে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে কিনা হুজুর কি ব্যবস্থা আমার বোন আছে ওজুর পানি লাগবে আমার বোন আগে দিবে আমার নিজের স্ত্রী আছে আমার স্ত্রী আমার মাকে ওজুর পানি আগে দিবে খাবারের ব্যবস্থা করে দিবে তাহলে এতে কাফ করতে অসুবিধা কি হে বন্ধু আমার আপনিও করবেন আপনার স্ত্রীকেও করাবেন তাহলে শেষ 10 দিন মার্কেটে মার্কেটে দৌড়া দৌড়ি মা মার্কেটে মার্কেটে দৌড়া দৌড়ি আবার এই এতে হয় ঠিক কথা আপনাদের অবস্থাও জানি কিন্তু এতে কাজটা বর্তমানে হতাকা হয়ে গেছে এতে কাজ করে কথা সত্য এই গতকালকার প্রশ্ন হুজুর এতে কাপ যে করে আমরা এলাকার মসজিদের ভিতরে এ রমজান মাসে কিন্তু মানুষের কষ্ট বেশি তাই রোজার ব্যাপারে নামাজের ব্যাপারে এতে কাপ বিভিন্ন বিষয়ে হুজুর আমরার মসজিদে এতে কাপ করে কম তিন থেকে চারজন এর ভিতরে একজন রে দেখি কোন রকম যদি আবাদত করে আর তিনজন যেগুলা আছে হারা দিন হইতে হইতে থাকে মসজিদের ভিতরে কথা বোঝেন নাই আরে এতে তো এই কারণে নয় এবাদত করে করে সময় কাটানোর জন্য আপনি গুমে এতে কাপ কাটাইবেন এমন কোনো অবস্থা নাই শেষের দশটা দিন তালাশ করেন আম্মাদান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলতেছেন আমার নবীরে যখন আমি দেখতাম এতে কাপ করত আমার নবীজি মাঘে রমজানের শেষ দশ দিন আসার আগে আমার নবীদির লুঙ্গি মুবারক ইজার মুবারকটা নবীদির টাইট করে বাইন্দালাইতেন না

ভেতরে একটা ভিতরে বল না এ তেকআপ করতে হবে আল্লাহ খুশি করার জন্য এক নিষ্ঠতার জন্য আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলে সাল্লাম নবী আমার বলেছেন দুনিয়ার সুমিনের যা কিছু করা হয় না কেন ওই এ তেকাপ যারা যারা করবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ একটাই জিনিস থেকেছেন এটা হলো আমার আল্লাহ তার জীবনের গুনা ক্ষমা করে দেয় আর বলেন না আল্লাহ

গুনা সমূহ থেকে বিরত থাকে তার জন্য সকল নেকারিগণের সমতুল্য সবাব দেওয়া হয় আপনি এত কাজ করবার লাগে হজরত তারা মসজিদ আপনার এলাকার মসজিদের ভিতরে যদি বৈশা থাকেন তাহলে বাহিরে গেলে না হয় তো মসজিদে থাকলে গুণা আসেনি গুণা আসেনি আল্লাহ নবী তো সারা দুনিয়ার যত মানুষ আছে তারা যে সবাব বাইরে ঘুরে ঘুরে অর্জন করব সকলের সবাব তুমি দশ দিন এত কাজ করার কারণে তোমার দিয়ে দিব আল্লাহ তোমার সুবাহ জোরে বলতেন না আল্লাহ যদি আপনার এত সম্মান দেয় তো মর্যাদা দেয় আপনি কি নিতে চান না এজন্য জন্য সবার কাছে আবদার হইল আপনার এই এত কাপ করাটার প্রতি মনোযোগী হইবেন যারা যারা অবসর আছেন মুরব্বী বাড়িঘরে সময় বেশি নাই ব্যবসা বাণিজ্য কামাই করলে দশ দিন হয়তো দশ টাকা কামাই করবেন বন্ধ দেন মসজিদের মধ্যে এত ব্যবস্থা করেন আরে বাবা আপনাদের জন্য সুখবর হলো এটা আপনি যত গুণা করেছেন আমার আল্লাহ এই গুণাগুলো করে দিবেন কামাই কত করবেন এত কাপ করে একটু মনোযোগী হইয়া দেখেন না আল্লাহ আপনার গুণা মাফ করে কি কিনা আপনার মনটা প্রশান্তি হয় কি কিনা শরীরটা মনটা পাতলা হয় কিনা গুণা করার কারণে এই গুণা থেকে বাঁচার জন্য আপনাকে এতে কাপও বেশি বেশি করা লাগবে নবী আমার বলেন শুধু এতে কাপ তুমি করবা না একদিন দুই দিন তিন দিন করবা না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রী ওনার নাম আম্মা জানা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান খাউনি বলেন আমি দেখতাম আমার নবী যখন লাইলাতুল কতরের রাত্রগুলার তালাশ করতেন মানে এতে কাপের মধ্যে বসে যাইতেন আমার রসুল সাল্লাহ সাল্লাম দশ দিন আমার মানে ঘরের ভিতরে আসতো না কি আপনি কি করতেন আমার নবীকে আমি মসজিদের নবীর ভিতরে এতে কাপে দিতাম মসজিদে হারামে আমি এতে দিতাম এবার সিদ্দিকা বলতেছেন নবী আমার কি এতে কাজ করার ক্ষমতা আছে নাকি আল্লাহর হাবিব বলেন হ্যাঁ তোমার ক্ষমতা আছে নবী বইয়া থেকে কি হয়ে গো আমিও কাপ করবো দশ দিন আপনি কাজ করে আমি সভা আবর্জন করবো তাহলে মাহে রমজানের রাত্র এত সম্মানিত মর্যাদাবান এত প্রিয় আপনি কেন কোনো পর্যন্ত লাইলাতুল কদর এবং এতেকাফের মধ্যে সময় কাটাচ্ছেন না আর এতেকাফকারী সম্মান আমার আল্লাহ কবরে যাওয়ার পর আরো বেশি বুলন্দ করে দিবেন তাই আল্লাহ পাক কাপের মাধ্যমে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন জোরে করেন আমিন আর জোরে বলেন না আমি লাইলাতুল কদরের মর্যাদা আছে না নাই আছে কথা বলেন না আছে না নাই তাহলে লাইলাতুল কদর সবাই তালাশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই লাইলাতুল কদর তালাশ করার তফিক দান করুন এ সুরা কদরের মধ্যে এটাই বোঝানো হয়েছে সুন্দর করে এতে কাফের গুরুত্ব এই কদরের তফসিরে এবং কি হালিশের মাধ্যমে এই লাইলা কদর কিভাবে তালাশ করবেন এতে কাপের কিভাবে তালাশ করবেন

হায়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন হাজার বছর দিয়েছে সাতশো আটশো বছর এক হাজার বছর বাস্ত মারাবা কইতেন না তো যার হায়াত যত বেশি তার সওয়াবের করণের আমল করণের সময়ও বেশি তা আমলের সময় এত বেশি গুনাহ করলে গুনাহ বেশি হইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার কথা বলে না বনী ইসরাঈলের একজন দরবেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে আমার সাহাবাই কেরাম বনি ইসাইলের একজন দরবেশ ছিলেন যেই ব্যক্তি এমন ভাবে আবাদত করতেন দিনের বেলা রোজা রাখতেন এবং রাত্রবেলা করে করে সারা কাটাইতেন রাত্র করতেন আর এই ব্যক্তির আমলটা এক হাজার বছর পর্যন্ত সে চালাইয়া গেছে কয় হাজার বছর আমরা সাহায্য ষাট আশি একশো থেকে একশো দশ বছর বিশ বছর এখন তো বিশ বছর পাইনি মানুষ কম পাওয়া যায়

আপনার কাছে জানতে চাই আমরা উম্মতে মুহাম্মদি কি এক হাজার বছর আবাদত করতে পারবো না আমাদের হায়াত তো কম এবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমার নবী ফরিয়াদ করে আল্লাহ আমার উম্মতে এক হাজার বছরের সাওয়াবের ফজিলত চাই মর্যাদা চাই আর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সময় সূরা কদরটাকে নাজিল করে দিয়েছেন আর নাজিল করে আমার নবীকে বলছেন নবী গো আপনার উম্মত যদি লাইলাতুল কদরের রাতে আবাদত করে এক হাজার বছরের আবাদতের সাওয়াব মানে এক হাজার হাজার মাসের সাওয়াব আল্লা পুলা আমি এক রাতের বাদতে দিয়ে দি আমরা বাসন ছয় বছর 70 80 বছর

যারা যারা থাকবো তারা নাজাদ দিয়ে দিব বন্ধুগণ আমার এই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদরটা তালাশ করার এবং এতেকাফ করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর তৌফিক দান করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে নাই চার রাকাত সুন্নাত পড়ে নেন